বিশেষ লকডাউন ও বিধিনিষেধ দিয়েও কোনো মতেই আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমছে না। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের হাসপাতালগুলোতে শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা, দেখা দিয়েছে আইসিইউ এর তীব্র সংকট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় 8 জন করোনা ও 10 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে শুধু রাজশাহীরই 13 জন, নওগাঁর 4 জন ও চাঁপাইনবাবগঞ্জের 1 জন। 380টি নমুনা পরীক্ষায় 129 জন শনাক্ত হয়েছেন, হার প্রায় 34%। করোনা ডেডিকেটেড হাসপাতালে 357 শয্যার বিপরীতে ভর্তি 404 জন। এখানে রেসিডেন্ট মেনে যাচ্ছে, এখানে সমস্যা, এখানে প্রচুর রোগের চাপ, প্রয়োজন, মারা যাচ্ছে আমার রোগী। কালকে রাত্রে 30 হয়ে গেছিল অক্সিজেন লেভেল, তারপরও তাদেরকে আমরা নিয়ে আসতে পারি নাই। পরশুদিন টেস্ট করেছে, কালকে রাতে তো ঘুম হয়নি তাই নিয়ে এসেছে রাজশাহী। তো আসার পর টেস্ট করার পর মানে ইয়ে হয়ে গেছে, তো আটকানোর কোনো মানে আছে? বেড ফাঁকা নাই এসব বলছে, কিন্তু সেখানে কিন্তু বেড ফাঁকা ছিল। বগুড়ায় 3টি হাসপাতালে মারা গেছেন 8 জন, তাদের মধ্যে বগুড়ার 2 জন, জয়পুরহাটের 5 জন ও নওগাঁর 1 জন। 24 ঘন্টায় 354টি নমুনা পরীক্ষায় শনাক্ত 98 জন, হার 27.9%। সংক্রমণের উচ্চমাত্রা সীমান্ত জেলা যশোরে মারা গেছেন 10 জন, 24 ঘন্টায় 358টি নমুনা পরীক্ষায় শনাক্ত 191 জন, হার 53%। সংক্রমণ রোধে সকাল থেকে শুরু হয়েছে 1 সপ্তাহের বিশেষ লকডাউন। এখানে মোটামুটি কথা সেইভাবে ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না। আমার বোনটা যদি মারা যায় তাহলে এই আইসিইউ যদি না থাকে, আরো 7টা বেড হয় যদি না হয়, তাহলে আমাদের জন্য খুব কষ্টজনক ব্যাপার। খুলনায় 3টি হাসপাতালে 6 জন মারা গেছেন, তাদের মধ্যে 2 জন সাতক্ষীরার এবং নড়াইল, বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জের 1 জন করে। 24 ঘন্টায় 867টি নমুনা পরীক্ষায় শনাক্ত 226 জন, হার 29%। জেলায় তৃতীয় দফা বিশেষ লকডাউন চলছে। সামনে হতে পারে আমাদের হিমশিম খেয়ে মানে খাওয়া লাগতে পারে, বা আমাদের অক্সিজেনেরও সংকট হতে পারে যদি রোগীর সংখ্যা বেড়ে যায়। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 9 জন, 24 ঘন্টায় 282টি নমুনা পরীক্ষায় 122 জন শনাক্ত হয়েছেন, হার 43%। জেলায় 872 জন রোগী বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। কুষ্টিয়ায় মারা গেছেন 4 জন, সদর হাসপাতালে 41টি করোনা শয্যার বিপরীতে উপসর্গ নিয়ে ভর্তি আছেন 147 জন, দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ। ঝিনাইদহে শনাক্তের হার 51%, 24 ঘন্টায় 143টি নমুনা পরীক্ষায় আক্রান্ত 73 জন, মারা গেছেন 3 জন। এছাড়া দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে 3 জন করে, চুয়াডাঙ্গায় 5 জন এবং পঞ্চগড়ে 1 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ।